শুনতে শুনেছি তিনি বলতেছিলেন এভাবে যে আমার নবী শুধু মদিনা থেকে দেখেন না আন্নাবি আওলাবিল মুমিনা মিন আনফুসিম আমার নবী যদি মুমিন হয় প্রেমিক হয় তাদের অন্তর থেকে মুমিনের সমস্ত কর্মকাণ্ডগুলি দেখেন সুবহানাল্লাহ যদি মুমিন হয় তাহলে তোমার অন্তরের নিকট রাসূল আছে নাহনু আকরাবু ইলাই মিন হাবলি নূরে মদিনা ইমন ইয়ামিন নিবেদিত নূরে মদিনা প্রযোজিত এজন্য ইবাদত গুজার বান্দা হিসেবে নিজেকে কবুলিয়ার মানজারে নেন এবং শুকর গুজার বান্দা হিসেবে নিজেকে কবুলিয়াতের মাকাম নেন ঠিক কি না আল্লাহ কবুল করুক আমিন বলেন লাইন শাকাতুম লাজিদা লাকুম এজন্য শুকরিয়া না করলে কখনো পাবেন না বান্দা শুকর গুজার হন যতটুকু আছে ততটুকু নিয়ে খুশি থাকতে শিখুন আপনি যদি অতটুকু নিয়ে খুশি থাকতে পারে আল্লাহ আপনার সমস্ত কিছুর মধ্যে বরকত দিবে ঠিক কি না এই যে দেখেন আপনি বেঁচে গেছেন আপনার মা বাবা কতজন চলে গেছে কতজন চলে গেছে আর ফিরে আসবে না এই দুনিয়াতে আর ফেরার চান্স নেই আপনি যখন নিজেকে অশ্লীলতার মধ্যে রাখলেন গুনার মধ্যে রাখলেন বান্দা ওই সময় যদি একটু খেয়াল করেন মালাকুল মৌত আপনার সামনে এসে দাঁড়ায় কি অবস্থায় পেল আপনাকে আমরা আমাদের আসাদায় কেরামদের থেকে ওগুলো শিখেছি ওনাদের মধ্যে দেখেছি ওলি আল্লাহদের প্রতি ভক্তি শ্রদ্ধা এবং বিশেষ করে নিজের শায়খের প্রতি পীর মুর্শিদের প্রতি এবং ওলামাই কেরামদের প্রতি আদব আমরা দেখেছি আমরা নিজের চোখে দেখেছি এগুলো বর্ণনা করার মতো না বিদায় আজকে আপনারা মহব্বত করে এই জায়গায় বসিয়েছেন আমরা দেখেছি প্র্যাকটিক্যাল আর আমরা তো কিছুই না আমরা তো ঝরে যাওয়া পাতা আমরা ঝরে যাওয়া শুকনো পাতা আমাদের হুজুর কেবলারা দেখেছেন সেই নূরের জগৎগুলি যখন সেটা সেই জামানাটা কলি ছিল ফুল ছিল ভ্রমর তাওয়াফ করতো সেখান থেকে মধু নিত ওই জামানা চলে গেছে বাবারা এখন আর চাইলে ওই জামানা আসবে না আমরা শুকনো পাতা আমরা আপনারা শুকনো পাতা দেখে খুশি হচ্ছে আল্লাহর ইজ্জতের কসম করে বলছে আমরা শুকনো পাতা আমাদের কাছে কোনো কোরআন সুন্নার এল নাই এক আলিতে আল্লাহ বাতে বাইতুল্লাহ এতটুকু বুঝি না বিসমিল্লাহির রহমানির রহিম বাইর নিচে নুকতার এলমও আমাদের কাছে নাই আমাদেরকে শুনছেন আপনারা হয়তোবা ইউটিউব ফেসবুকের মাধ্যমে মহব্বত করে ওটার কারণে শুনছেন কিন্তু আমাদের যারা আকাবিরিন ইমামগণরা আসাদাই কামরা আছে আমাদের শায়খরা আছেন তেনারা দেখেছেন সেই নূরগুলি আমরা তো এখনো ফুটন্ত পাতাও না আমরা ছিটকে পড়া সেই শুকনো পাতা যাদেরকে দেখে আপনারা খুশি হচ্ছেন বাবারা ওই জামানা চলে গেছে এখন আমরা আপনারা আমরা সবাই খুশরের মধ্যে আছি যাই দিন ভালো আসে দিন খারাপ সে সুন্দর দিনগুলি চলে গেছে এখানে কি একটু নাতের আসর বেশি চলে হ্যাঁ কিতাব সির করছে খারাপ লাগছে আপনাদের কি খারাপ লাগছে পড়বো নাতের আসলে আমরা একটু সমাজতান্ত্রিক আমাদের ইমানি কথা দরকার আছে না বাবারা আমি যে তাফসীর করছি কি খারাপ লাগছে আপনাদের আর কার খারাপ লাগছে হাত তোলেন কারো খারাপ লাগছে না কনসেন্ট্রেট খুব ভালো আগে গতকালকে যেখানে ওয়াজ করছে ওখানে বারবার জিজ্ঞেস করলে দেখি কয়েকজন হাত তুলে ফেলে হাত তুলতে গিয়ে এখন দু একবার ধরা কারপরটায় হাত তুলে আবার মাথা গাওয়া চুরকায় মানে হাত তুলে নাই বুঝাচ্ছে আল্লাহ কবুল করুক আমিন বলেন দেখুন একটু ছোট্ট করে বলবো আমার বাবা যান হুকুম করেছে আমি যাব কালামে যাব কিন্তু একটু বলি গভীর খেয়াল আমি সব জায়গায় ইমানি কথাটা বলি আমাকে বলুন আর আরমে আরোহা রুহের জগৎ সোল অফ ওয়ার্ল্ড যেখানে আমরা আল্লাহর দুনিয়াতে ছিলাম রুহের জগতে আমরা জিন্দা ছিলাম না মুর্দা ছিলাম আওয়াজ দিতে হবে জিন্দা না মুর্দা পিছে ওয়ালে জিন্দা না মুর্দা রাস্তে কে ওয়ালে জিন্দা না মুর্দা আওয়াজ দিতে হবে হাত দুই হাত তুলে দিয়ে বলে জিন্দা না মুর্দা আমরা আল্লাহর কাছে যখন ছিলাম জিন্দা না মুর্দা জিন্দা এবার আসুন আল্লাহ যতদিন চাইছে রুহের জগতে এক বছর দুই বছর এক কোটি বছর দশ কোটি বছর যতদিন চাইছে আমরা আলমে আরোহাই ছিলাম আল্লাহর হুকুম হলো ইন্তেকাল হও ট্রান্সফার হও রুহের জায়গা থেকে পরিবর্তন করো সেখান থেকে পরিবর্তন করে ইন্তেকাল হয়ে ট্রান্সফার হয়ে মায়ের পেটে চলে এসেছি বলুন তো বান্দা জিন্দা না মুর্দা দুই হাত ধরে বলতে হবে জিন্দা না মুর্দা কবির খেয়াল যদি মায়ের পেটে আসছি জিন্দা এবার আল্লাহর হুকুমে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস পাঁচ মাস আট মাস নয় মাস দশ দিন দশ মাস দশ দিন যতদিন আল্লাহর হুকুম ছিল মায়ের পেটে জিন্দা ছিলাম এবার হুকুম হলো ওই দুনিয়া চেঞ্জ করো ইন্তেকাল হও ট্রান্সফার হও দুনিয়া চেঞ্জ করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া এই দুনিয়াতে আসো এখন বলেন আমরা মায়ের পেটে থেকে যখন এই দুনিয়াতে এসেছি জিন্দা না মুর্দা যারা জিন্দা তারা হাত তুলবেন আমরা জিন্দা কিনা
আমরা জিন্দা কিনা এই দুনিয়াতে জিন্দা আছি এখানে আমাদেরকে নিজেদেরকে বুঝাতে হবে সুন্দর বানাতে হবে এই দুনিয়াকে হাসানা বানাতে হবে অফিল আখিরাত হাসানা তখন আখিরাত সুন্দর হবে ঠিক কি না কবির কি আর এই দুনিয়াতে জিন্দা থাকব যতদিন আল্লাহর হুকুম থাকবে এক বছর দুই বছর পঞ্চাশ বছর একশো বছর এক হাজার বছর হযরত আদম আলাইহিস সালাম এক হাজার বছর হায়াত পেয়েছেন হযরত সুলেমান আলাইহিস সালাম ষোলোশো বছর হায়াত পেয়েছেন যতদিন আল্লাহর হুকুম থাকবে এই দুনিয়াতে থাকবো যখন আল্লাহর হুকুম হবে কুল্লু নাফসিন যায়েকাতুল মউত দুনিয়া ছাড়ো এই দুনিয়া থেকে ইন্তেকাল হও ট্রান্সফার হও পরিবর্তন করে যখন কবরে যাবো বলুন জিন্দা না মুর্দা আওয়াজ দিতে হবে অনেকে কনফিউশন আছে হ্যাঁ বাজান যখন সিলেটে ওয়াজ করছি এটা তখন বলতেছি আমরা দুনিয়া থেকে কবরে গেলি জিন্দা না মুর্দা একজন বুজুর্গ বাবা দাঁড়িয়ে বলতেছে হুজুর মারা খাইছু কি খাইছু মারা খাইছু আমি তো ভাবলাম যে আমি তো ডিনার করে উঠেছি খাওয়া দাওয়া খেয়ে উঠেছি এটা কোন খাওয়া দাওয়ার কথা বলছে আমি একজনকে জিজ্ঞেস করলাম হুজুর এটা কি অর্থ কি তার মা না কি তুজুর বলল মারা খাইছুন মানে হলো হুজুর মারা গেছে কি গেছে আমি তেনাকে বললাম ওই বাবাকে যে বাবা যদি আমরা কবরে মারা যাই তাহলে মনকার নাকিরে সওয়াল জবাবের উত্তর কি আপনার আব্বা দিবে কে দিতে হবে আমাদেরকে ঠিক কি না তার মানে বুঝা গেল কবরও জিন্দা বলেন ওই যে বললাম ভাষার যে অবস্থা বানাইছে নোয়াখালী অ্যাক্সিডেন্ট করছে চট্টগ্রাম আহত আর সিলেটে গিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মারা খাইছু সিলেটে গিয়ে গিয়ে কি হয়েছে মারা খাইছু এরপরে যাই হোক আল্লাহ হায়াত দারাজ করুক আমাদের ভাষা তা আমি যেটা বলছিলাম বাবার আমার কবরে আমরা জিন্দা ঠিক কিনা জিন্দা যখন কবরে জিন্দা মুনকার নাকির তিন সওয়াল কিন্তু আমার আসাদাই কালাম বসে আছেন আমার বাবা জান বসে আছেন বুখারি শরীফে হাদিস এসেছে একটা মা কুনতা তাকুলু ফি হাকি হাযা রাজুলান লি মুহাম্মদ সুবহানাল্লাহ প্রশ্ন একটাই হবে ইমাম বুখারী বুঝে গেছেন যে প্রশ্ন একটাই কারণ যে রসুল চিনেছে সে কাকে চিনেছে আল্লাহকে চিনেছে প্রশ্ন একটাই তারপরও তিরমিজি শরীফ আবু দাউদ শরীফের তিনটা প্রশ্ন এসেছে মান রাব্বুকা মা দীনুক মা কুনতা তাকুলু ফি হাকি হাযা রাজুলান লি মুহাম্মদি আচ্ছা গভীর খেয়াল করুন যখন আমরা কবরের মধ্যে জিন্দা এরপর হাসরের ময়দানে যখন আল্লাহর হুকুমে ইন্তেকাল হও ট্রান্সফার হও কবর থেকে হাসর উঠবো বলুন তো জিন্দা না মুর্দা আওয়াজটা বলতে হবে জিন্দা ওখানে আমাদের সময় আমার মিসকাল আদালত ইনশাআল্লাহ আমাদের হিসাব নিকাশ নিবেন কে সারা যারা হিসাব নিবেন কে আল্লাহ নিবেন এরপর হিসাব নিকাশ আমল ভালো ভালো হলে জান্নাত আমল খারাপ হলে জাহান্নাম বলুন বান্দা আমরা হাসরের ময়দান থেকে জান্নাত কিংবা জাহান্নামে যাই জিন্দা না মুর্দা আওয়াজ দিতে হবে এবার জাস্ট থিংক করেন একটু চিন্তা করেন আপনি কখনো মারাই গেলেন না রুহের জগৎ থেকে মায়ের পেট থেকে দুনিয়া দুনিয়া থেকে কবর কবর থেকে হাসর হাসর থেকে জান্নাত কিংবা জাহান্নাম যেখানে আপনার ঠিকানা হয় আপনি বান্দা কখনো মারা যাবেন না তার মানে আপনাকে বুঝতে হবে চিরস্থায়ী জান্নাত চান না জাহান্নাম চান আল্লাহ কবুল করুন আমি এই জন্য কথাটা বললাম আমাকে বলে আমাদেরকে বলে আমার নবী মুর্দা নাউজুবিল্লাহ আরে বান্দা সাধারণ বান্দাই তো মারা যায় না ঠিক কি না আমি যে কথাটা বললাম একটাও কি কোরআন সুন্নাহর বাইরে একটাও কোরআন সুন্নাহর বাইরে তো কোন বান্দাই তো মারা যায় না তাহলে যদি শুধু মানুষ সাধারণ মানুষ যে নেককার হতে পারে বদকার হতে পারে সে যদি জিন্দা থাকে সারা জীবন তাহলে আমার মদিনাতুল মুনাওয়ারায় আমার রসুলে আরবি আট দশটা মানুষের মধ্যে কি মুর্দা পড়ে আছে না না তুমি সত্যিকারে প্রেমিক হতে পারো নাই যদি প্রেমিক হতা তুমি তো কখনো বলতা না আরে তুমি তোমার মা বাবার কবরের সামনে দাঁড়ালে বলো যে না তোমার মিথ্যা বলছো এখানে আমার বাবা শুয়ে নেই এই কবরে আমার মা শুয়ে নেই এখানে মধ্যে তোমরা মিথ্যা লিখেছো এখানে মধ্যে আমি শুয়ে আছি আমার মা বাবা আমার কারণে আমার মধ্যে জিন্দা আছি ঠিক কি না এটা হলো ভালোবাসা তুমি যদি আমার মদিনাওয়ালাকে ভালোবাসতে তাহলে আলাম সে চুপে যাবে মানে ঠিক কি না বলুন বলতে যে আমার আল্লাহ হযরতের মতো যদি প্রেমিক হতে তাহলে বলতে আমার নবী মুর্দা নয় তিনি জিন্দা বাস আমার চোখের আড়াল মনের আড়াল না ঠিক কি না আমার কামনি বালা নবী প্রত্যেক দিন মুমিন উম্মতের আমল নামাগুলি পড়েন ফেরেশতারা পেশ করেন আমার রসুলে আরবি দেখেন কিন্তু এর থেকে বড় তাফসির আমার দাদা হযরত কিবলা সৈয়দ আবেদ শর্মা দানি থেকে শুনেছি ক্যাসেট আছে আমি শুনতে শুনেছি তিনি বলতেছিলেন এভাবে যে আমার নবী শুধু মদিনা থেকে দেখেন না আন্নাবি আওলা বিল মুমিনা মিন আনফুসিহিম আমার নবী যদি মুমিন হয় প্রেমিক হয় তাদের অন্তর থেকে মুমিনের সমস্ত কর্মকাণ্ডগুলি দেখেন যদি মুমিন হয়
তাহলে তোমার অন্তরে নিকট রাসূল আছে নাহানু আকরাবু ইলাই মিন হাবলিল ওয়ালি তোমার সারাকে রগের চেয়ে তিনি কোটা আল্লাহ থাকেন তোমার জানির চেয়ে তিনি কোটে রাসূল থাকেন এবারে ইজ আপ টু ইউ এখন আপনার উপর আপনি কি আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে আপনি দুনিয়ার মধ্যে থাকবেন না জান্নাতীদের মধ্যে থাকবেন কানাদের মধ্যে হাত তুলেন কারা থাকবেন তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো আমরা ইনশাআল্লাহ আমরা ভাই বোনেরা মা বোন মা বোনেরা এবং বিশেষ করে ভাই বাবারা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আগামী কালকে ফজর নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলেন আমিন আমাকে বিবাড়িয়াতে আমাদের তাই হিসাবের এলাকায় মাহফিলে গেছি ওখানে বলতেছে একজন হুজুর 8 কোটি টাকা দিয়ে আমাদের এখানে মসজিদ বানিয়েছে আমি বললাম মাশাআল্লাহ তোমার কত কোটি কয় কোটি 8 কোটি টাকা আমি বললাম মুসল্লি কয়জন বলতেছে হুজুর মুসল্লি 10 12 জন হয় মাশাআল্লাহ আমি বললাম তওবা তওবা কি বলে 12 জন 10 12 জন এই মসজিদ রেখে লাভ নেই এটা ভেঙে ফেলো ঠিক কি না আল্লাহ মসজিদ দেখে না বান্দার সিজদা দেখে বান্দার সিজদা আল্লাহ মসজিদ টাইলস দেখে না বান্দার অন্তরের প্রেমটা দেখে প্রেম দেখে আমি বললাম যেহেতু বান্দাই নাই মসজিদ দেখে রেখে এত কোটি টাকা মসজিদ বানিয়ে কি শো শো অফ করছেন তো বলছেন না হুজুর কিছু একটা বলেন ফতোয়া দেন যাতে আগামী কালকে থেকে তারা মসজিদে আসে আমি বললাম ফতোয়া দেওয়ার মালিক আমরা না ফতোয়া দেয় আকাবির আমি তবে হ্যাকমত ইউজ করব হ্যাকমতটা হলো এতটুকু যাতে অন্তরে ভয় ঢুকে আল্লাহর ভয়টা ঢুকে দরকার আছে কিনা আমি বলছিলাম ব্রাহ্মণ ভাইদের প্রায় মাহফিল আমি বলি কারণ যখন আমাকে বলে হুজুর এখানকার মুসল্লি খুব কম মসজিদে হাইয়ালা সালাহ বলে ডাকে ঠিকই কিন্তু কেউ যায় না তখন খুব কষ্ট লাগে যে এতগুলি মেহফিল করে এত টাকা খরচ করে আমার ভাই বাবারা গৌসিয়া কমিটির ভাই বাবারা যেন অক্লান্ত পরিশ্রম করে করোনা দিয়ে ফাইট করে সারা বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছেন আমরা রসুলের পাকের আসল প্রেমী ঠিক কিনা গৌসিয়া কমিটির ভাইরা দেখিয়ে দিয়েছেন যা আমরা মানব সেবাই হলো শ্রেষ্ঠ সেবা আমরা সেই ধর্ম বিশ্বাসী আমরা যখন দিন হুকুম ওয়ালিয়া দিন ধর্ম যার যার হতে পারে কিন্তু ইসলাম সবার ঠিক কিনা আমার গৌসিয়া কমিটির ভাই বাবারা দিয়ে আমি প্রত্যেক জায়গায় দোয়া করেছি আল্লাহ তাদের নেক হায়াত দান করুক আমিন বলে আমি যেটা বলছিলাম যখন আমাকে বললো আমি ওখানে বললাম যারা বিবাহিত আছেন আগামী কালকে ফজর নামাজ যদি না যান প্রত্যেকের যারা বিবাহিত আছেন প্রত্যেকের বউ তালাক আমি বলে চলে আসছি যখন তালাক বললাম অনেকে ডোক গেলছে বলতে সুন্দর কি বলে মাত্র নয়া নয়া বিয়া করছি আবার কেউ কেউ আছে অনেক বছর হয়ে গেছে বিয়ে করছে বলে হুজুর তালাক দিয়ে দিচ্ছেন পুরানটাই তো ঠিক ছিল কোন রকম লাইনে আনছি নতুনটা আনলে তো আবার কোন ঝামেলা মা বোনরা আমি তাদেরকে উদ্দেশ্য করে বলব আপনার স্বামী এমন একটা জায়গায় আছে আমার রসুলে আরবি বলেছে যদি আল্লাহর পরে কাউকে সিজদা দেওয়ার হুকুম হতো প্রত্যেক স্ত্রীদেরকে হুকুম দিত তাদের স্বামীকে সিজদা দাও ঠিক কিনা বলুন এই কথা দ্বারা কিন্তু অনেক ব্যাপার বোঝানো আসে সিজদা তো হারাম কিন্তু সম্মান সম্মানটা বাড়িয়েছেন কে আল্লাহ মা বোনদের খেদমত এর একটাই জায়গা ওটা হলো স্বামীর হুকুম ঠিক কিনা স্বামীর কদমে আপনার বেহেশত রেখে দিয়েছেন আল্লাহ ঠিক তেমনি ভাবে চিন্তা করতে পারেন যে আমাদের মা বোনদের কি করলো তাহলে শুনুন মা মা বোনরা আপনারা এখন হয়তো বা মেয়ে কিন্তু যখন একটা সময় বিয়ে হবে আপনি কোনো না কোনো সন্তানের মা হবেন ঠিক কিনা যখন মা হবেন আপনার কদমের নিচে আবার প্রত্যেকটা সন্তানের বেহেশত রেখে দিয়েছেন কে কত সুন্দর সিস্টেম দেখেছেন আপনি যার খেদমত করলেন সে স্বামীর পায়ের নিচে আপনার বেহেশত আর এটার পরে যখন আল্লাহ আপনার প্রজন্ম দিল নেক্সট জেনারেশন তাদের সমস্ত বেহেশতটা আপনার কদমে রেখে দিয়েছেন আল্লাহ ঠিক কিনা কত সুন্দর সিস্টেম এর জন্য খেদমতে খোদা মিলে আমার গোসে পাক বলেছি ঠিক কিনা খেদমত করতে হবে আপনি স্বামীর খেদমত করবেন সন্তানরা মা বাবার খেদমত করবে ঠিক কিনা এক জায়গায় হাদিসে বুখারি হুজুররা অনেকে আছেন অনেকে বলেন ওনাদের হুজুরা বলেন যে মায়ের উম্মি 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 তিনবার বলেছেন আমার রসুলে আরবি যে মায়ের খেদমত করো তিনবার রসুলে আরবি মার কথা বলেছেন এটা বলে নাই যে এরপরে আবি যে বলছেন বাবার কথা বলেছেন আমার মদিনাওয়ালা মুসলিম শরীফ হাদিসে দেখলাম যে ওখানে মধ্যে বলা আছে আমার রসুলে আরবি বলেছেন যে মায়ের পায় নিচে তো সন্তান বেহেশত কিন্তু সেই বেহেশতের চাবি হলো বাবা সুবহান বেহেশত তো পাইলেন এখন বাবাকে লাথি দিয়ে ফেলে দিবে আওয়াজ দিয়ে বলে না তাহলে মায়ের পায়ের নিচে সন্তানে বেহেশত আর বাবার কাছে হলো চাবি সেই বেহেশত ঠিক কি না বেহেশত লাগবে চাবিও লাগবে দুইটাই লাগবে ঠিক কি না আল্লাহ কবুল করুক আমিন বলে আমি যখন বললাম বিবাহিতদেরকে আপনাদের বউ তালাক এজন্য যারা যে মা বোনরা স্বামীকে নামাজের জন্য তাগিদ দেয় না বলে না যে যাও নামাজে যাও যান আপনি নামাজে যান হাইয়া আলাইহিস সালাম বলে আমার আল্লাহ ডাকছে যান নামাজে যান
বুঝা গেল যদি না তাগিদ দেয় তারা চায় না জান্নাতে তার স্বামীর সাথে একসাথে থাকতে ঠিক আওয়াজ দিতে হবে ঠিক আর একটু চাওয়াজে ঠিক আল হক মরুন হক কথা দিতে হয় যে বললাম তিতা বলবো না কে খারাপ লাগবে আপনি আপনার স্বামীকে হাজবেন্ডকে তাগিদ দিচ্ছেন না নামাজের জন্য তার মানে আপনি জান্নাতে তার সাথে স্বামীর সাথে থাকতে চান না ঠিক আমি বললাম ওটা ওখানে যেহেতু থাকতে চায় না দুনিয়াতে তালাক ঠিক কিনা ওখানেই তালাক ওখানেই যান আমরা গুনাহগাররা আছি খেদমতে আছি আমার কাছে আসেন ভালো মেয়ে দেখি ইনশাল্লাহ বিয়ে পড়াই দিব মুজি বলে আমি মাদুম শাল মাদানি বিয়ে পড়াই দিব ইনশাল্লাহ আমার কাছে আইসেন তখন একজন বৃদ্ধ বাবা উঠে বলতে হুজুর বিবাহিতদের জন্য এই ফতুয়া তাহলে অবিবাহিতর জন্য কি ফতুয়া আমি বললাম অবিবাহিত ভাই বাবারা যারা আছেন মা বোনেরা যারা আছেন তাদের জন্য ফতুয়া হলো এরকম ওই যে রং ঢং টিকটক কি কি করে যে ওরকম মেয়ে ছেলে পাবেন যারা যে মা বাবাকে দেখলে কবুল হজের সওয়াব হয় যারা লালন পালন করে আপনাকে মানুষের মতো মানুষ বানিয়েছে ওই ছেলে মেয়ে ওই মেয়ে বা ওই ছেলে আপনার জীবনে আসবে এসে আপনার সুখের সংসারটা কেমন বানাবে আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে ঠিক কিনা আমি ফতোয়া দিয়ে বা ফতোয়া তো দেইনি এটা একটা যুক্তি দিয়ে চলে আসলাম পরের দিন ইমাম সাহেব ফোন করলো আমি বললাম কেমন আছেন হুজুর ভালো আছেন কি খবর বলে হুজুর ইতিহাস হয়ে গেছে আজকে ফজরের নামাজ যখন সালাম ফিরালাম দেখলাম এটা ফজরের নামাজ না ঈদের জামাত মনে হইছে আমি পিছনে ফারায় বললাম যে কি ব্যাপার আপনাদের সূর্য কোন দিক দিয়ে উঠলো তেনারা বলতে হুজুর সূর্য উঠবে কি ঘুমাই তো নেই কেন বলে মা বাপ ধরে রাখছে যে কালকে ফজর নামাজ পড়তেই হবে তোরে বাবা এত কষ্ট করে লালন পালন করে বড় করছি মা গো তোকে এত বড় কষ্ট করে লালন এমন স্বামী বা এমন স্ত্রী আনবি যে ঘর থেকে আমাদেরকে বের করে দিবি এরকম হুজুর বলে গেছে এই বদদোয়া চাই না আর স্ত্রীরা ধরে রাখছে যে আপনাকে আজকে ঘুমাইতে দিব না নয়তো ফজরের নামাজ কাজা হইলে তো আমরা তালাক হয়ে যাবো এটা তো হবে না মাদুম সালমাদানি হুজুর ফতোয়া দিছে লাভ হবে না দুজন ধরে রাখছে ফজর পর্যন্ত ধরার পর সবাই রে গুতায় নাকি মসজিদে পড়াইছে সুবহানাল্লাহ হুজুরের জন্য ঈদের জামাত মনে হয়েছে আমি বললাম যাক মাশাআল্লাহ যতটুকু হেদায়েত আল্লাহ দিয়েছে যতটুকু পর্যন্ত যেহেতু মসজিদ পর্যন্ত এসে গেছে বাকিটা হেদায়েতের মালিক কে আমি দোয়া করেছি আল্লাহ যাতে তার প্রত্যেককে হেদায়েত করে ঠিক কিনা তো এখানে মসজিদের কি আলামত নামাজ হয় এরকম মুসল্লি হয় মারহাবা এই এক জায়গা পাইলাম এত মানুষ হয় আমার মনে হয় এত মানুষ হয় এত মানুষ হয় না অনেকে আছে রাস্তায় দাঁড়িয়ে বসে অনেক উপচে পড়া ভিড় আমাদের গৌসিয়া কমিটির সভাপতি সাহেব বাবাই বলতেছেন যে আমার সদস্য আমি এই জন্য বলে দিয়ে গেলাম ফতুয়া সেমটা ফতুয়া কি সেমটা যেটা ফতো ওটা এখানে আমি সব জায়গায় বলি ফতুয়া সেমটা ঠিক কি না বলো যারা নামাজ পড়বেন না তাদের ক্ষেত্র সেম কালে আল্লাহ কবুল করুক আমিন নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলেন এই জন্য বললাম যদি নামাজ পড়েন মদিনাওয়ালা আপনার উপর নজরও তো দিতে পারে বলবে যে আমি যে নামাজ পড়েছি যে সেজদাটা আল্লাহকে দিয়েছি ওই সেজদাটা বান্দা দিচ্ছে ইয়া আল্লাহ দেখো না আমার উম্মতটা কত প্রেমিক তোমার হতে চায় এমন তো হতে পারে কামলিওয়ালা নবীকে আল্লাহ বলবেন জান না মদিনায় কেন শুয়ে আছেন জান তার সাথে দেখা করে তাকে বলেন আপনি কি আপনি নবী মুস্তাফা এসেছেন আমার রসুল যদি খাবে এসে দেখা দিয়ে যায় তাহলে তো কিসমত পাল্টাইতেও পারে ঠিক কি না আর যখন রসুল আরবিকে পেয়ে যাব তখন তো আল্লাহকে পেয়ে যাব ঠিক কি না কাজী নজরুল ইসলাম যেনাকে ক্লাস 8 পাস কিন্তু যেনাকে নিয়ে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি হচ্ছে আমার রসুলের আশিক ছিলেন ঠিক কি না তাই ইজ্জতটা বাড়িয়েছেন কে আল্লাহ আল্লাহ বাড়িয়েছেন রসুলের আশিক হয়ে যান ইজ্জতটা আল্লাহ বাড়াবে 8 প্লাস তেনাকে নিয়ে এখন পিএইচডি হচ্ছে বড় বড় গবেষকরা তেনাকে নিয়ে গবেষণা করে তিনি বলছেন রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার কারে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে হাজরাতে কে ভালোবেসে আর শুকরিসি লহ কালম না চাহিতে পেয়েছে সে হাজরাতে কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় ঠিক না খুশি না
খুশি না আমার বাবা যখন হুকুম করছে এর জন্য পড়তেছি কি কষ্ট লাগছে না ভাবছি যে আগে বছর তাফসীর করছে আগামী বছর না তার রাসূল শোনাব স্যার একটা হাবিব আমার হুজুরও সব সময় আমার বাবা যখন ক্লাসে যেতাম ক্লাস 9 এ আমার যখন ক্লাস টিচার আসলে যদি ধরেন হুজুরের ভয় তো অর্ধেক পড়াই মুখস্থ যেটা হইতো ভুলে যেতাম হুজুর বলতেন ঠিক আছে মাকদুম স্যার সারি দিউম কিন্তু একটা নাতার রাসূল শোনা আল্লাহ কবুল করুক আমিন বলেন আমিন হুজুর কেবলা সেই জামা আজকে যখন হুজুর বলেন যে নাতে রাসূল শোনাও তখন সেই বাচ্চান ছোটবেলা মনে পড়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ এজন্য বললাম বচপন সে হি সরকার কা গোলাম হুম ঠিক কি না বচপন সে হি কারণ আমাদের উস্তাদ আমাদেরকে শিখিয়েছেন রাসূলের প্রেমই আসল প্রেম ঠিক কি না আপনটা তোমাকে দাফন করে দিবে কিন্তু সেই কবরের মধ্যে তোমার জন্য কামলিওয়ালা নবী ওয়েট করবে ঠিক কি না যদি তুমি আশিক রাসূল হও তোমার আমান নবী তখন কবরে গিয়ে মান রব্বুক বলার সাথে বলবে এক ফেরেশতা এক কি বলবে যে রবকে সে হয়তোবা ঘাবড়ে আছে আজরাইল আলাইহিস সালামকে দেখে আসছে সে জানে রব্বি আল্লাহ তখন আমরা আশিক রাসূল বলবো হ্যাঁ হ্যাঁ রব্বি আল্লাহ এরপর যখন ভুলে আমরা খেয়াল হারিয়ে ফেলেছি ভয়ে সংকোচে মুনকার নাকি প্রশ্ন করবে উঠিয়ে বলো ওয়ামা দিনুক তোমার দিন কি ছিল আমরা ভয়ে ঘাবড়ে যখন থাকবো তখন পাশে থেকে কেউ একজন শিখিয়ে দিবে আরে এই ফেরেশতা আমার উম্মতকে ডেইলি কবরে আসা যাওয়া করে জানে দিন আল ইসলাম ইসলামের পথেই ছিল তখন আমরা আশেকে বলবো হ্যাঁ হ্যাঁ দিন আল ইসলাম এরপর যখন শেষ আখিরি প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদি এতক্ষণ প্রশ্নের মধ্যে অ্যানসার ছিল না মান রব্বুক প্রশ্নের মধ্যে উত্তর নাই যখন ওয়ামা দিনুক বলা হলো প্রশ্নের মধ্যে উত্তর নাই কিন্তু থার্ড প্রশ্নের মধ্যে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদি প্রশ্নের মধ্যেই মনে হচ্ছে কেউ যেন একজন উত্তরটা একটু রেখে দিয়েছে বলো এই মুহাম্মদ আরবি সম্পর্কে তাকুলু অতীতে পাস্টে কি বলতা মিম্বরে রাসূলে বলে নিজের মত বলেছো না ইয়া রাসূলুল্লাহ বলেছো নিজের মত বলেছো না ইয়া হাবিবুল্লাহ বলেছো কি বলেছো যদি ওদিন আশিক রাসূল হন আল্লাহর ইজ্জতের কসম যার কব্জায় রূহ আমার কব্জায় আমি মাকদুম সাল মাদানির রূহ আছে যিনি চাইলে এই মুহূর্তে আজরাইল সালামকে পাঠিয়ে আমার রূহটা কবজ করতে পারেন সেই রব্বুল আলামিন ইজ্জতের কসম করে বলছি যদি সত্যিকারের আশিক রাসূল হন আল্লাহর খাস বান্দা হওয়ার চেষ্টা করেন সেদিন কবরের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলার হুকুমে আমার মদিনা ওয়ালা বলবেন এমন কেন নাকি সে কি বলবে আমি তার কি লাগছি মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদি আমি তার কি লাগি আমি বলছি আমার আশিক হয় আমার প্রেমিক হয় আমার গোলাম হয় তাকে বেহেশত দিয়ে দাও জীবিকায় অন্য অন্য ধর্মের ভাই বোনেরা বাংলাদেশে নিরাপত্তা পাচ্ছে আমরা এই ইসলাম ধর্ম বিসমিল্লাহির রহমানির রহিম রাষ্ট্রের মধ্যে থাকার কারণে এখনো বরকত পাচ্ছি কোরআন সুন্নাহর মেহফিল হচ্ছে যারা মুক্তি চায় তাদেরকে বলতে চাই যে মনে রাখো শাহজালাল ইয়ামানি শাহপরান ইয়ামানি আবেদ সালমাদানি শাহিন শাহ ফিরিকোস শাহিন শাহ মজবান্তা বিশেষ করে 360 আউলিয়া চট্টগ্রামের 12 আউলিয়া দের রেখে যাওয়া এই সিংহর বাচ্চারা এখন মাঠে ময়দানে জিন্দা তোমরা চাইলে ইসলাম কে নিয়ে যে কোনো কিছু করতে পারবে না যদি ইসলাম নিয়ে কোনো ষড়যন্ত্র চলে কোরআন নিয়ে আমার আল্লাহ রাসূল নিয়ে আওলাদ রাসূল সাহাবায়ে রাসূল ওলিয়াল্লাহদের নিয়ে একটা ষড়যন্ত্র চলে বাংলার 18 কোটি মুসলমানদের ঘরে ঘরে থেকে যে আগুনে লেলি হাফ বের হবে তা তোমরা দাবায় রাখতে পারবে না ঠিক কিনা বলো মুসলমান আল্লাহ হেদায়েত করুক আমিন আমি কথাটা এর জন্য বললাম অনেকে সাহস নিয়ে বলতে পারে না আলহামদুলিল্লাহ আমরা কাউকে তোয়াক্কা করে কথা বলি না আমাদের আসাদায় কারাম এগুলো শিখাই নাই সিংহের বাচ্চা সিংহই হয় আমার রসুলের এক একটা উম্মত এক একটা সিংহ ঠিক কিনা বলুন সিংহর বাচ্চা সিংহই হয় কামড় দিয়ে মাথা নিয়ে যাবে টেরো পাবা না ঠিক কিনা বলুন আল্লাহ হেদায়ত করুক আমিন আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা যত ভাই বোনেরা আছে প্রত্যেককে আমরা হেফাজত করব ঠিক কিনা আমরা প্রত্যেককে মহব্বত করব ঠিক কিনা এটা ইসলাম থাকার কারণে হবে ঠিক কিনা অন্যান্য কিতাবের যারা মানেওয়ালা ওনারা যদি ওই ধর্ম যদি রাষ্ট্র ধর্ম মুছে যায় এই সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম ছুটে যায় কেটে ফেলে তাহলে হয়তো পারে বাংলাদেশের মধ্যে আল্লাহর গজবটা পড়বে ঠিক কিনা এটা থাকার কারণে আল্লাহ বরকত দিচ্ছে আপনি যার কথা শুনে এরকম বলছেন তাদের কথা শুনেন না আল্লাহ হেফাজত করুক আমিন আমাদের বঙ্গবন্ধু এক্স প্রাইম মিনিস্টার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আল্লাহ তাআলাকে জান্নাতের উচ্চ মাকামে কবুল করুন আমিন তিনি দেশের জন্য শহীদ হয়েছেন আমি তাকে রেসপেক্ট করি জিয়াউর রহমান তাকে রেসপেক্ট করি যারা দেশের জন্য একটু করেছেন আমার নবী শিখেছেন হুবুল বাতান মিনা নউনা ঈমান আমার উস্তাদরাও শিখেছেন দেশপ্রেম ঈমানের অঙ্গ ঠিক কি না
আমরা দেশ যারা ভালোবাসে দেশকে ভালোবেসে একটু করেছেন আমরা তাদেরকে মাথার মুকুট মনে করি ঠিক কি না তাদেরকে সম্মান করি কেউ ছোট কেউ বড় না আমি কোন রাষ্ট্রবিরোধী কথা বলছি না আমি বলছি আমার আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষে ঠিক কি না বলুন আল্লাহ কবুল করুক আমিন বলেন এই জন্য বললাম দুশমনরা যতই দুশমনি করলো কতবার আমার জুবানে আসলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার দুয়ে পড়ে নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ ধরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালা চারজন সাহাবা সবচেয়ে বেহতর ঠিক না সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে নারায়ে আল্লাহু আকবার জোরে নারায়ে রিসালা খারাপ লাগছে ইমানি পরীক্ষা দেখে এখান দিয়ে একটু মাঝখানে ভাগ করে চার দাঁড়ানো যারা বসা আচ্ছা ঠিক আছে আজকে দাঁড়ানো আর বসা নেই ইনশাআল্লাহ পারবেন পরীক্ষা দিতে ইনশাআল্লাহ যারা দাঁড়ায় আছেন যারা দাঁড়ায় আছেন যারা বসে আছেন দুটো নাম দিয়ে দিই তাহলে ইমতিহান নিতে ইমানি পরীক্ষা নিতে সুবিধা হবে ঠিক আছে তাহলে একজনের নাম আওয়ামী লীগ আরেকজনের নাম বিএনপি আরেকটু জোরাজোরি করে আরেকটু জোরাজোরি আরেকটু যে নাম দিয়েছি মক্কা মদিনা সেটা কেমন পরে চলবে কিনা আওয়াজ দিয়ে বলেন আগ্রাবাদের জমিন এখান থেকে আজকের এই আওয়াজটা আমি বলবো নারায়ে তাকবীর আপনারা কি বলবেন পারবেন ইনশাআল্লাহ দাঁড়িয়ে আছেন ভাই বাবারা একটু হাতটা তুলে রাস্তা কি ব্লক হয়ে গেছে হ্যাঁ রাস্তার ওই পারে মানুষ আছে আল্লাহ কবুল করুক আমিন বলেন সবাইকে পারবেন তো ইনশাআল্লাহ ডাবল দিতে পারবেন নাকি ওই ভয় পাচ্ছে এটা এলাকা না এটা আমার রাসূলের এলাকা এটা আমার আল্লাহর এলাকা ঠিক না এখানে মধ্যে আমার সুন্নি ভাই বাবারা থাকে নারায়ে রিসালা হায়রে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ কবুল করুন রাখ দিয়া ইমামে রাবি
मदीने के चार हजारों सलाम, मदीने के चार करोड़ों सलाम, मदीने के चार जय खुद सलाम मलम लोला। जन दुआ चेचेन एवं अनेक बड़ी घर ने आई सेटार जन दुआ चेचेन आमी नाम निब ना काउके छोट करब ना अल्लाह प्रत्येक के कामयाबी नसीब करुक आमीन बोलें ব্যবসার মধ্যে বরকত দেখ আমিন বলেন আয়েশা আক্তার পপি অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ তাআলাকে শাফায়ে আজাল হায়াত তাইয়্যবা দান করুন আমিন বলেন এবং বিশেষ করে আমার দসিয়া কমিটির সভাপতি বাবা তিনি বলেছেন তেনাদের জন্য দোয়া চেয়েছেন এবং তেনাদেরকে অনুরোধ করতে বলেছেন যাতে নামাজ পড়ে কি পড়ে সবাই আমরা নামাজ পড়ব তো ওয়াদা আল্লাহর সাথে করেছেন এবং ফতোয়া দিয়ে গেছি ফতোয়া তো দেইনি আমি হিকমত খাটিয়ে গেছি আগামী কালকে থেকে আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কাজ থাকতে পারে মোহাম্মদ মনজুরুল আলম সভাপতি গৌসিয়া কমিটি বাংলাদেশ তেনার হায়াত কামনা করছি তেনার আয় রোজগারের মধ্যে বরকত কামনা করছি হুজুর বলেছেন আমাকে আমি গুনাহগারকে দোয়া করতে এজন্য আমি গুনাহগার দোয়া করছি আপনারা কষ্ট পাবেন না আমি বলেছি হুজুরকে আমরা দোয়া করলে আমার খুব ভালো হয় في الآخرات حسنة وكن عذاب النار وكن عذاب الحشر وكن عذاب الصخر وكن عذاب القبر وكن عذاب الميزان الصلاة والسلام عليك يا سيدي وسندي يا رسول الله اللهم انت السلام ومنك السلام عليك نرجو السلام وحينا ربنا بالسلام ودخلنا الجنة دارك دار السلام تبارك ربنا وتعاليك يا جل جلال والإكرام سمعنا وطعنا غفرانك ربنا ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب وقل رب ارحمهما كما ربياني صغيرا إلهي بخش مصطفى کے واسطے سید الانبیاء شاہ کے دیشورا کے واسطے ردوئے قبول فرما مولا میلاد النبی بشیش کرے اللہ ردوئے قبول فرما مولا فاتح ازدم مہینے کے واسطے رسول پر حدم ثابت کرم رکھے مولا حضرت شیر علی خدا کے واسطے یہ حاضری یہ مناظر یہ میلاد مصطفیٰ درود مصطفیٰ یہ قرآن سننا کے محفل تمام انتظام قبول فرما مولا شہیدان کربلا کے واسطے یہ مناظر یہ دعا قبول فرما مولا مرشد برحق امام ربانی کے واسطے الہی جب تک میری جسم پر جان رہے تجھ کے صدقے تیرے مصطفیٰ پر قربان رہے کچھ رہنے میں ہے جا میری یا رب العالمین مولا مہربان خدا আল্লাহ গভীর রজনীতে তোমার নবী প্রতি ইজ্জত সহকারে মহব্বত সহকারে দুরুদ সালাম মিলাদ কাম করে কোরআন সুন্নাহ থেকে এই পর্যন্ত যা কিছু তেলাওয়াত করেছি আল্লাহ যা কিছু বয়ান হয়েছে তকরির হয়েছে তাফসীর হয়েছে আল্লাহ সমস্ত কিছু সর্বপ্রথমের হাদিয়া টুকুন সওয়াবগুলি সোনার মদিনার রওজায় আথারে রাসূল পাকের কদমে কবুল করুন আল্লাহ সেখান থেকে লক্ষ লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে সমস্ত নবী রাসূল আযম মুতাহার আওলাদ রাসূল সাহেব রাসূল তাবিন তাবিদাবিন আম মুজদাদিন সলফ সালিহিন গাউস কুতুব বাংলা 360 টি আউলিয়া সহ বাংলার বারাউলিয়া সহ বিশেষ করে চট্টগ্রামে বারাউলিয়া সহ আল্লাহ আমাদের দাদা হযরত কিবলা আবেদ সলমাদানি আব্বা হযরত কিবলা জাহান সলমাদানি সহ আল্লাহ বিশেষ করে শাহিন শাহ সিরিকোট সহ আল্লাহ শাহিন শাহ মজ ভান্ডার সহ বারাউলিয়ার পাক ভূমিতে যারা শুয়ে আছেন আল্লাহ বিশেষ করে আজকে আগ্রাবাদের এই পাঠানতুলিতের মধ্যে যারা আশিকের রাসূলরা কবরে শুয়ে আছে গো আল্লাহ আল্লাহ প্রত্যেকের আরয় পাকে আজকে সওয়াবটুকু কবুল করুন আল্লাহ বিশেষ করে আল্লাহ অনেকে এখানে হাত তুলেছে যাদের মা নাই বাবা নাই যে মাকে দেখলে উমরা হজের সওয়াবটুকু হতো গো আল্লাহ আল্লাহ সেই মা নাই আর যে বাবা লালন পালন করে মানুষের মতো মানুষ বানিয়ে দিয়ে গেছে সে বাবাটা নাই আল্লাহ সেই মা বাবা আল্লাহ কবরবাসী হয়েছে সেই মা বাবার আরওয়ায় পাকে আজকে সমস্ত সওয়াবগুলি কবুল করুন আল্লাহ আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব বিশেষ করে ইমামে রব্বানির দরবার শরীফ শাহিন শাহ সিরিকোটের দরবার সহ মেজবান্ডার দরবার সহ ওলি আল্লাহদের দরবারে যারা আশিকান মুরিদান মুহিব্বানরা প্রত্যেকের কবরের মধ্যে আজকের সওয়াবগুলি কবুল করুন আল্লাহ আল্লাহ মসজিদের মধ্যে হয়তো বা কাজ চলতে পারে যদি অসমাপ্ত থাকে সমাপ্ত করার তৌফিক দান করো আল্লাহ আমিন
এলাকার মধ্যে ইসলামী রাষ্ট্র আইন সুন্নিয়াতের ঝান্ডা বুলন্দ করে দাও আল্লাহ আল্লাহ বিশেষ করে আমার আসাদায়ে کرام কে নিয়ে আমার উস্তাদ কে নিয়ে আল্লাহ আমার হুজুর কে নিয়ে বসেছি আল্লাহ এখানের মধ্যে যার হাত পছন্দ হয় তার ওসিলায় দোয়া দরখাস্ত কবুল করে নাও আল্লাহ যারা অসুস্থ আছে প্রত্যেককে শাফায়াত আল হায়াত তাইয়্যবা দান করো আল্লাহ যারা অভাবে আছে অভাবগুলি দূর করে দাও আল্লাহ যারা মুসিবতে আছে মুসিবতগুলি দূর করে দাও আল্লাহ যারা পেরেশানিতে আছে পেরেশানিগুলি দূর করে দাও আল্লাহ আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে ঋণ মুক্ত জীবন দান করো আল্লাহ আল্লাহ মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা দুই বছর ধরে কেউ হাজিরা হাস করতে যায় না লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে ডাকে না গো মাওলা আল্লাহ তোমার নবী রোজায় সামনে গিয়ে কে কোন আশেকরা এখন ইয়া নবী সালামুন আলাইকা বলে কাঁদে না দুই বছর আল্লাহুল মুশকিলাত আল্লাহুম্মা ইয়া মুজিবাদ দাওয়াত আল্লাহুম্মা ইয়া রাফিয়াদ দারাজাত আল্লাহুম্মা ইয়া রাহমার রাহিমিন ইয়া রাব্বুল আলামিন মাওলা মেহেরবান আল্লাহ অনেকে ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চেয়েছে আল্লাহ ব্যবসার মধ্যে তরাক্কি দান করো আল্লাহ আল্লাহ চাকরির মধ্যে উন্নতি বরকত দান করো আল্লাহ রুজি রোজগারের মধ্যে হালাল খে হালাল পথে তোমার পথে যে পথে গেলে তোমাকে পাবো তোমার নবীকে পাবো যে পথে গেলে ওলি আল্লাহদের পথ হবে সেই পথে চলার মতো তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি তাহাজ্জুদ গুজার বান্দা হিসেবে কবুল করো আল্লাহ আল্লাহ হক পথে চলে হক কথা বলে তোমার নবীর গোলামি করার মতো তৌফিক দান করো আল্লাহ আল্লাহ তোমার কাছে নূহ আলাইহিস সালাম চেয়েছে তুমি কিস্তি দিয়ে পার করে দিয়েছো আল্লাহ আল্লাহ তোমার কাছে ইউসুফ আলাইহিস সালাম চেয়েছে তুমি কুয়া থেকে হেফাজত করেছো আল্লাহ আল্লাহ তোমার কাছে ইউনুস আলাইহিস সালাম চেয়েছে তুমি 40 দিন পর মাছের থেকে পরিত্রাণ করেছো আল্লাহ আল্লাহ তোমার কাছে আইয়ুব আলাইহিস সালাতু সালাম চেয়েছে তিনার তিনাকে আল্লাহ তুমি 18 বছর পরে আবার শাফা দান করেছো আল্লাহ আল্লাহ তোমার কাছে তোমার মূসা নবী চেয়েছে তুমি তিনাকে নীল নদ থেকে ফিরিয়ে হেফাজত করে ফেরাউনকে ডুবিয়ে তিনাকে হেফাজত করেছিল আল্লাহ আল্লাহ তোমার কাছে তোমার খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ চেয়েছে আল্লাহ তুমি তোমার ইব্রাহিমকে আগুন থেকে বাঁচিয়ে আগুনকে গুলজার বানিয়ে দিয়েছিল গো আল্লাহ আল্লাহ তোমার কাছে ইসমাইল জবিউল্লাহ চেয়েছিল আল্লাহ তুমি তিনাকে ছুরি থেকে হেফাজত করে না करना दीदार अता कर मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तनहा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह इमदाद मेरी करने आ जाना मेरे आका रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना जब वक्त नजा आए आका दीदार अता करना करना दीदार अता करना मुजरिम हो जहां भर का महशर में भरम रखना रुसवाए जमाना हो कमली में छुपा लेना गुनाहगार हो जमाने का दोजख से बचा लेना मकबूल दुआ मेरी मंजूर खुदा करना जब वक्त नजा आए आका दीदार अता जिबाने हाब की अपना रो दीदार या रसूल अल्लाह चुकर पानी चढ़ दी और अल्लाह क्षमा कर दो अल्लाह माफ कर दो अल्लाह আল্লাহ আমাদের সকলের মঞ্জুরি এই আমিন আমিনকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ বিশেষ করে গাউসিয়া কমিটির ভাই বাবারা দোয়া চেয়েছে প্রত্যেককে কামিয়াবি নসিব করো আল্লাহ
রুজি রোজগার সহ আল্লাহ বিশেষ করে দৈনন্দিন জীবনের মধ্যে বরকত দান করো আল্লাহ, প্রত্যেককে নামাজ হিসাবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ কবরে গেলে তোমার হাবিব খাতামুন নবীন সাইয়েদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি ওয়া আহলে বাইতিহি ওয়া উলামায়ে আহলে সুন্নতিহি ওয়া শুহাদায়ে উম্মতিহি ওয়া মুরশিদিহি নাসিহি আজমাইন আমিন আমিন। বিশেষ করে আল্লামা উস্তাদজি আল্লামা আলহাজ মাওলানা মুহসিন খাতামুন নবীন সাইয়েদানা মাওলানা মুহাম্মদ وعلى آله وصحابه أجمعين آمين آمين يا رب العالمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله.